বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 5/4/2022 এই তারিখে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি 2017-2023 এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এমসি শীর্ষক অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদের জন্য জুন 2023 অর্থাৎ জুন 2023 পর্যন্ত এই সময়ের জন্য নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দরখাস্তটি অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আমরা প্রথমে দেখে নেব যে এখানে কি কি পদ থাকছে এবং পদের সংখ্যা কতটি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে ইন্সপেক্টর, এখানে পদের সংখ্যা 9টি, 18-30 বছর এবং 11তম গ্রেডে বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে DUMS, DAMS, DHMS এবং ইন্টার্নশিপ এবং বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তো 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর, এখানে একটি লোক নিয়োগ করা হবে 18-30 বছর বয়সের মধ্যে, 14তম গ্রেডের বেতন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস সহ 1 বছরের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবে। 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানেও একটি পদ রয়েছে 18-30 বছর, 16তম গ্রেডে বেতন এখানে এবং HSC পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে এবং 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকলে এই পদটিতে আবেদন করা যাবে। 4 নম্বরে হিসাব সহকারী, এখানেও একটি পদ রয়েছে 18-30 বছর, 16তম গ্রেডে বেতন এখানেও HSC সমমান পাস সহ হিসাব শাখায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ 5 নম্বর যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কম্পাউন্ডার, এখানে কিন্তু 214টি শূন্য পদ রয়েছে। সুতরাং এই পদটিতে আপনারা অনেকে আবেদন করতে পারেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা HSC সমমান, এখানে কোনো বাড়তি কোনো অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র HSC সমমান পরীক্ষা পাস হলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে 18-30 বছর বয়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং 16তম গ্রেডে বেতন। তো আবেদনের শর্তাবলীতে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মার্চ 2022 এই তারিখটিকে কেন্দ্র করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে বয়সসীমা তার মধ্যে সেটি হতে হবে অবশ্যই। এবং এখানে একটি অনলাইন লিংক দেখতে পাচ্ছেন যে ldamc.deltec.com.ud, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী 28/4/2022 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে অবশ্যই আবেদন কমপ্লিট করতে হবে। সরাসরি বা কোনো ডাকযোগে কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 500 টাকা অগ্রাহ্যযোগ্য টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আপনাকে SMS এর মাধ্যমে দিতে হবে। এবং এখানে আরো বলা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, সুতরাং ভুলবশত একাধিক পদে আবেদন করবেন না, তাহলে কিন্তু সেই আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং নিয়োগ প্রক্রিয়া কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের অপচেষ্টা করলে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট tghs.gov.pd, এই ওয়েবসাইটের মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রদর্শনের জন্য নিম্নলিখিত কাগজপত্র মূল কপি সঙ্গে আনতে হবে এবং সরকারি গেজেটেড কর্মকর্তাগুলিতে 1 কপি সত্যায়িত করেও কিন্তু সঙ্গে আনতে হবে। তো কি কি কাগজপত্র সাথে আনতে হবে এটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে তার কপি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের ক্ষেত্রে যথাক্রমে কাউন্সিলর, মেয়র বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/4/2022 সকাল 10টা থেকে, অর্থাৎ আজকে থেকে এটি শুরু হয়েছে এবং এটি শেষ হবে, আমি আগে বলেছি যে 28/4/2022 বিকেল 5টা পর্যন্ত। এবং এই নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে অবশ্যই আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে 500 টাকা আবেদন ফি পেইড করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন সার্ভারের যে লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি সেই সাইটে চলে যেতে পারবেন এবং আবেদনটি করে নিতে পারবেন।